তোরা সামগ্রী দেখলে আমার গোপাল পুজো, এবার ওরা কেক কাটবে মোমবাতি নিয়ে ভাবে, ঠিক আছে? তাহলে আমি আসি, কিন্তু একটু না পাচ্ছি ওদের। আসো আমাদের দুই মার কোলে দুজন চড়ে ওরা কেক কাটবে। এই যে কোলে নাও, আজকে কোলে কোলে নাও, বলে বাবা বলে বলে। তুমিও আছো, এই দেখো একটু আদর করে নি ওকে। ও এত মালা খেলা করতে ভালোবাসে না, গরম লাগে। এই যে আচ্ছা হলো, এবারে ও মোমবাতি নেভাবে, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, চামলিস গার্ডেন থেকে আমি চামলি বলছি। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে বোগেনভেলিয়ার পরিচর্যা কি করব এখন এই মুহূর্তে। তো আমি যদিও আগে একবার দেখিয়েছি, তাহলেও আমি আজকের আর একবার দেখাবো। কিন্তু তার আগে তোমাদের আরেকটা নতুন জিনিস দেখাই, কারণ নতুন জিনিস দেখাতে আমার সবসময় ভালো লাগে। দেখো সেটা, এই দেখো, এটা আমার কৃষ্ণচূড়া ফুল গাছ, 3 মাসের মতন হয়েছে আমি লাগিয়েছি। আমি একদিন দমদম গিয়েছিলাম, ওই সরকারি নার্সারিগুলো আছে ওখান থেকে 30 টাকা দিয়ে কিনেছিলাম। তো দেখো কুড়ি চলে এসছে, এই দেখো, হ্যাঁ এই যে কুড়ি, তারপরে এই যে এই একটা ডালে কুড়ি এসছে। তো আমি ভাবিনি যে এই গাছে এত তাড়াতাড়ি কুড়ি আসবে। যাই হোক, এটা আমার ভীষণ ভালো লাগছে। 30 টাকা দাম নিয়েছিল নার্সারিটায়, হ্যাঁ সরকারি নার্সারি দমদম পার্কে। আর দেখো আমার এই যে বোগেনভেলিয়া সেদিন দেখিয়েছিলাম, এই যে সবে আজ ফুটতে শুরু করেছে, এখনও পুরোপুরি ফোটেনি। তো আমি এতেই ভীষণ খুশি, কারণ ছোট গাছ, তো ছোট গাছে এত সুন্দর ফুল ফুটতে শুরু করেছে, এটাই আমার খুব ভালো লাগছে। তো চলো তাহলে দেখি এবার আমরা বোগেনভেলিয়ায় কী করব। দেখো আমি বোগেনভেলিয়ার সমস্ত ডালগুলো কেটে দিয়েছিলাম, বুঝলে তো? তো কারণ আমার এই বুশি করতে গাছ খুব ভালো লাগে, ফুল ফুটে গেছে, হ্যাঁ তো ফুল ছিল তা সত্ত্বেও আমি ডালগুলো কেটে দিয়েছি, যে বর্ষা, তো বর্ষার মধ্যে ডালগুলো কেটে দিলে বেশ ভালো ঝোপালো হবে। এই দেখো, এই একটা কি সুন্দর বলের মতন করেছি গাছ, হ্যাঁ এরকম কেটে 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 করেছি। তো এটায় ফুল মোটে শেষই হচ্ছে না দেখে এটা আমি কাটিনি, হ্যাঁ। আর দেখো এই যে আমার এই যে নিজে যে চারা তৈরি করেছিলাম সেই গাছও, এই যে কি সুন্দর, মানে সব গাছই এরকম আমি ঝোপ করে নেবো, তাহলে ভালো হবে। আমি 16টা বোগেনভেলিয়া নিয়ে নিয়েছি, বুঝলে তো? এবার দেখো ডাল যেগুলো একটু একটু বেড়েছে সেগুলো এরকম কেটে দেব, হ্যাঁ যাতে গাছটা একদম গোল হয়ে ওঠে। আর আমার গাছের গোড়া দেখে বুঝতে পারবে যে এক একটা গাছ কত পুরন হয়, দেখো। আর সেই মানে বিশাল বিশাল মোটা মোটা ডাল কাটতে হয়েছে। তো যাই হোক, হ্যাঁ কিন্তু সার তো দেওয়া হয়নি, তো আমি বছরে একবারই দিই, বোগেনভেলিয়ার খাবার দরকার হয় না, হ্যাঁ ওরা খুব ভালো গাছ, ওদের বেশি যত্ন লাগে না। দেখো আমি নিয়ে নিয়েছি শিংকুচি, হ্যাঁ
বাদাম খোল। আর একটা কথা আগেই বলে নিই, এই বর্ষার সময় কখনো লিকুইড সারটা দেবে না, হ্যাঁ লিকুইড সারের অসুবিধা আছে। হ্যাঁ এটা হচ্ছে বাদাম খোল, এটা সামান্য ফুরাডন নিয়ে নিয়েছি কেঁচো বা অন্য পোকামাকড়ের জন্য, এটা নিম খোল। আর দেখো এটা হচ্ছে বোন ডাস্ট, ঠিক আছে, কারণ ষোলোটা গাছে দেব। এই যে দিলাম, আবার সামনের বছর এই টাইমে আমি খাবার দেব, বছরে একবার খাবার দিলে। অবশ্য আমি সবার কথা বলছি না, আমি যেটা করি সেটা আমি বলছি আর কি। দেখো ভার্মি মিশিয়ে নিচ্ছি আমি, আর একটু সামান্য এনপিকে 19-19-19 দেবো। এটা দিলেও হয় না দিলেও হয়, তা আমি দিয়ে দিলাম, বছরে একবার খাবার দিত তো একটু মাঝে মাঝে দিতেও হয় ওদের খাবার দাবার। এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি এক মুঠ করে দিয়ে দেবো। গাছে এত সুন্দর ফুল হয়, মানে পুরো আলো হয়ে থাকে বোগেনভেলিয়াতে। হ্যাঁ দেখো ঠিক এই যে এক মুঠ করে সার, এরকম আমি গোড়ায় দিয়ে দেবো, প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবো। এক মুঠের বেশি প্রয়োজন হয়ও না, খুব ব্যস্ত ছিলাম বুঝলে তো এই জন্মাষ্টমী পুজো নিয়ে, তো ভীষণ আনন্দ হয় আমার জন্মাষ্টমী পুজোতে, প্রচুর লোকজন আসে। হ্যাঁ তো তোমাদের কিছুটা দেখাবো ওখানে ভিডিও ক্লিপিং, তো যাই হোক সেই নিয়ে খুব ব্যস্ত ছিলাম, খুব পরিশ্রমও গেছে, ক্লান্ত, তো যাই হোক তাও তোমাদের সঙ্গেও সময় কাটাতে ইচ্ছে করে, সবই ইচ্ছে করে। আমার এক একটা গাছ আছে যার বয়স 20 বছর হয়ে গেছে, এই যে দেখো গোড়া দেখো তাহলেই বুঝতে পারবে, এই একটা পেছনের এইটা দেখো, এই ডাল পুরো ডালটাই মোটা হয়ে গেছে একদম, মানে এত পুরনো গাছ। বললাম না ওরা কোনো পরিচর্যা চায় না, একটু রোদ হলেই ওদের যথেষ্ট, ওরা তাতেই ভীষণ খুশি থাকে। গাছের গোড়া কত মোটা দেখো, তো গাছের ডালগুলো যেরকম বেড়েছে দেখো ঠিক এরকম ভাবে কেটে দেব। যদিও গাছের ডাল কাটা, এবার আমি ভরপুর জল দিয়ে দেব, বুঝেছো সব গাছে। এই দেখো এই যে কি সুন্দর গোল হয়ে গেল, সব মাথাগুলো কেটে দেবে এক একটা মাথা দিয়ে, অনেকগুলো করে যাতে ইয়েটা ডাল বেরিয়ে যায়। দেখো গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে। যাই হোক ভিডিওটি আজ এই অবধি রইলো, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। নমস্কার।